আমি মেহেদী হাসান পলাশ ক্যামেরাল্যান্ড বাংলাদেশ আউটলেট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 5 ব্লক এ শপ নম্বর হচ্ছে 4 আমরা আজকে একটা প্রোডাক্টের রিভিউ করছি সেই রিভিউটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা আমাদের এখানে যে ক্যামেরাটা আজকে আমরা রিভিউ দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ক্যানন ইওস 250D এই ক্যামেরাটা 2019 সালের 25 এপ্রিল এটা রিলিজড এবং এই ক্যামেরাটার সম্বন্ধে আপনাদেরকে ডিটেইলসটা জানার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে খুব ইজি ভাবে বলার চেষ্টা করব যেটা সাধারণলি যে আপনারা কেন এই ক্যামেরাটা ইউজ করবেন এবং কারা ইউজ করলে বেশি ইউজফুল হবে যারা ফ্যামিলি ইউজার বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে চান এবং সহজে ক্যারি করতে চান একটা ছোট ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা ভালো রেজুলেশন এবং কোথাও গেলেন বেড়াতে সেখানে কিছু ছবি মুভমেন্টগুলোকে তুলে নিয়ে আসতে চান স্মৃতির পাতায় রেখে দিতে চান সেই জন্য আপনারা এই ক্যামেরাটা ইউজ করবেন এই ক্যামেরাটার যে ফিচারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একে একে বলবো আজকে যে রিভিউ করছি সেই ক্যামেরাটা হচ্ছে ক্যানোনের এই মডেলটা ক্যানোনের হচ্ছে ইওস 250D এবং সাথে ক্যামেরাটার লেন্স কিট সহ আছে লেন্স কিট হচ্ছে 1855 লেন্স কিট থাকবে এবং এই ক্যামেরাটা ইউজ করার ক্ষেত্রে খুবই মজার কিছু ফিচার আছে এই ক্যামেরাটা মেগাপিক্সেল হচ্ছে 24.1 মেগাপিক্সেল এই ক্যামেরাটা আমি আপনাদেরকে একটু ফিচারগুলো বলার আগে আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা বের করে দেখাই ক্যামেরাটা হচ্ছে কতটুকু সাইজ এবং ক্যামেরাটার সাথে কি কি থাকবে এই বিষয়গুলোকে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে এভাবে বক্সিং থাকবে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ক্যামেরাটা এখানে বডি আমি একটু এখানে রাখলাম এই ক্যামেরাটার হচ্ছে বডিটা আপনাদেরকে দেখাচ্ছি বডিটা খুবই হ্যান্ডি একটা বডি এবং এই বডিটাকে আপনারা সহজে যে কোনো ট্রাভেল ব্যাগের মধ্যে সহজে ইজিতে নিতে পারবেন এটা হচ্ছে ক্যামেরা এবং এই ক্যামেরাটার এটা হচ্ছে ফ্লিপ এলসিডি চাইলে আপনারা যদি কেউ চান যে ব্লক করতে চান তাহলে সহজে ব্লক করতে পারবেন এলসিডিটাকে রোটেট করা যায় এবং এই ক্যামেরাটার সাথে যে লেন্স কিটটা থাকবে সেই লেন্স কিটটা হচ্ছে 1855 mm লেন্স কিট চাইলে আপনি যে কোনো ক্যানন রিলিজড যে কোনো ক্যামেরার লেন্সগুলো আপনি ইউজ করতে পারবেন এই ক্যামেরাটাতে তবে সাধারণত এই ক্যামেরাতে ইএফএস লেন্সগুলো ইউজ করে সবাই আপনি চাইলে ইএফ লেন্সগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে 1855 লেন্স এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে এই দুটো মিলে একটা লেন্স কিট থাকে চাইলে আপনি 1855 বাদ দিয়ে যে আমি আর একটু জুম লেন্স এবং ওয়াইড লেন্স সহ ইউজ করতে চাই তাহলে আপনি 1835 লেন্স ইউজ করতে পারেন এখন আমি একটু ফিচারগুলো বলছি এই ক্যামেরাটাতে আপনি ফিচার পাবেন হচ্ছে যেমন বিট স্টিলের জন্য আপনি ফিচার পাবেন হচ্ছে 24.1 মেগাপিক্সেল এটা হচ্ছে ইফেক্টিভ মেগাপিক্সেল তার সাথে হচ্ছে আপনি এটার সেন্সর টাইপটা হচ্ছে সিমোস সেন্সর টাইপ এবং এটার বিট ডেপথ যেটা পাওয়া যায় একটা ছবির রেজুলেশনে সেটা হচ্ছে 14 বিট পাবেন আপনি ইমেজ স্টেবিলাইজেশনটা হচ্ছে আপনার 5 এক্সিক্স হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশন ভিডিওতে অনলি আর হচ্ছে আপনি এটা আইএসও লেভেলটা যেটাতে যে আইএসওটা থাকে সেই আইএসও লেভেলটা হচ্ছে 100 থেকে 25,600 আইএসও লেভেল পাবেন আপনি এই ক্যামেরাটাতে এবং আপনারা সহজে এটার যে ফিচারগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন এখানে বেশ কিছু মোড দেওয়া আছে ম্যানুয়াল মোড আছে এবি মোড আছে টিভি মোড আছে অ্যাপারচার মোড আছে এবং ডুয়াল রিপ্লেক্স মোড আছে এখানে সেগুলো আপনারা করতে পারবেন এবং এই ক্যামেরাটার শাটার স্পিডটা হচ্ছে 1/4000 শাটার স্পিড এটা হচ্ছে 30 সেকেন্ডে 1/4000 হচ্ছে শাটার স্পিড আপনারা পাবেন এটাতে এবং এক্সপোজার মোড যেটা সেই মোডটা আপনারা ম্যানুয়াল প্রোগ্রাম যে কোনো ধরনের আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই সাথে সাথে যদি আপনারা করতে চান যে আমি এটাতে কী ধরনের ভিডিও পাবো সেই ভিডিওটাও চাইলে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং হোয়াইট ব্যালেন্সটা এটাতে যে ফ্ল্যাশটা আছে এই ফ্ল্যাশটা ইউজ করতে পারবেন এখানে একটা ইন্টারনাল ফ্ল্যাশ দেওয়া আছে এবং চাইলে আপনি এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করতে পারবেন তারপর হচ্ছে অটো
যদি আপনি ব্যালেন্সগুলো হোয়াইট ব্যালেন্সগুলো অটো করতে চান অটো করতে পারবেন, কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করতে পারবেন, এবং এটার যে শুটিং মোড সেই শুটিং মোডটা আপনি জেপিজি মোডে শুটিং মোড করতে পারবেন, এবং ইন্টারভেল যে রেকর্ডিং যে ভিডিওর জন্য যে ইয়েটা থাকে আপনার রেকর্ডিংটা সেটাও আছে এটাতে, রেকর্ডিং সিস্টেম আপনি চাইলে রেকর্ডিং সিস্টেমটাও করতে পারবেন। তারপরে হচ্ছে এটার যে ভিডিও রেজুলেশনটা, আমি একটু ভিডিও রেজুলেশন সম্বন্ধে বলছি যে এখনকার যে ক্যামেরাগুলো বের হচ্ছে ক্যানন রিলিজ করছে এই ক্যামেরাগুলোর মধ্যে আপনার ভিডিও রেজুলেশনের চমৎকার একটা ভিডিও রেজুলেশন এটাতে আপনি পাচ্ছেন। এটাতে হচ্ছে আপনার 4K ভিডিও রেজুলেশন পাবেন যেটা 3840x2160 আপনি রেজুলেশনে ভিডিও করতে পারবেন, 4K রেজুলেশনের ভিডিও। এবং চাইলে আপনি ফুল এইচডি ভিডিও রেজুলেশন করতে পারবেন, চাইলে আপনি এসডিতে করতে পারবেন, রেজুলেশন আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো ভাব যে কোনো সময় করতে চাইলে আপনি রেডিও ভিডিওগুলো রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে যেমন এটাতে আপনার ভিডিও জন্য দুইটা মোডে হবে, অ্যান্টি এসসি আর হচ্ছে পাল মোডে হবে, আর আইওসি সেন্সিবিলিটিটা থাকবে হচ্ছে 100 to 12,800 থাকবে এটাতে। এবং এটাতে আরেকটা মজার ফিচার হচ্ছে আপনি এই ক্যামেরাটাতে আপনি বিল্ট ইন মাইক্রোফোন তো আছেই, সাথে সাথে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং ওয়াইফাই ইউজ করতে পারবেন আপনি এই ক্যামেরাটাতে। মোবাইলে একটা অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসটাকে আপনি ডাউনলোড করে সেই অ্যাপসের সাথে ক্যামেরাটাকে কানেক্ট করে আপনি চাইলে ট্যাবের সাথে কানেক্ট করে এখানের যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন মনিটরে, সেই ক্যামেরা মনিটরে সেটা আপনি দেখতে পাবেন মোবাইলে, অথবা আপনি ট্যাবে ইউজ করতে পারবেন, সেখান থেকে ক্যামেরাটা অপারেট করতে পারবেন, সেলফ ক্লিক করতে পারবেন, ভিডিওর জন্য ক্লিক করতে পারবেন। সাথে হচ্ছে আপনি যদি চান যে আমি ছবিগুলো আমার মোবাইলে বা ট্যাবে ডাউনলোড করে রাখতে চাই, আপনার কোনো কিছু ক্যাবল কানেক্ট করতে হবে না, সেই ক্ষেত্রে আপনি শুধু জাস্ট এই ক্যামেরাটার ওয়াইফাইয়ের মাধ্যমে ট্যাবে এবং মোবাইলে ছবিটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা এই ক্যামেরাটা এই জন্য ইউজ করবেন, খুবই একটা চমৎকার রেজুলেশন এবং ভিডিও রেজুলেশন, 4K ফুল এইচডি সব ধরনের ভিডিও ইউজ করা যাচ্ছে, এবং ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে, বিল্ট ইন ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে, ইন্টারনাল মাইক্রোফোন ইউজ করা যাচ্ছে, এবং সাথে আপনারা যদি ইউজ করতে চান যে এটার সাথে এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করতে চান তাও আপনারা করতে পারবেন, এখানে আলাদা হট শোর জন্য ফ্ল্যাশের ইয়ে দেওয়া আছে। এবং এটার মজার বিষয় হচ্ছে আপনি যখন ছবিটা তুলবেন এটার যে এলসিডি, এই এলসিডিটার যে ডট মানে যে আপনি কতটুকু সুন্দর ক্লিয়ার স্বচ্ছ দেখতে পাচ্ছেন এলসিডিতে, সেই এলসিডির ডটটাও হচ্ছে অনেক বেশি আপনার মানে ক্লিয়ার দেখতে পাবেন, যেটা খুব সুন্দরভাবে আপনার চকচকে দেখাবে। অনেক সময় কিছু কিছু ক্যামেরা যেগুলো আগে ছিল সেই ক্যামেরাটা এলসিডিটাতে মনে হচ্ছে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, এখন যে এলসিডিটা করেছে এই এলসিডিটাটার মানে মনিটরের যে রেজুলেশন সে রেজুলেশন হচ্ছে 1,40,000 ডট এটার হচ্ছে এখন এলসিডি মনিটরের ইয়েটা রেজুলেশনটা। তারপরে কথা হচ্ছে আপনি এটার যে মেমোরি কার্ড সিস্টেম, এটার মেমোরি কার্ডটা আপনি ইউজ করতে পারবেন, এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং এসডিএসসি কার্ড ইউজ করতে পারবেন, হাই স্পিড কার্ড। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে যান, আপনি কোনো কম দামি মেমোরি কার্ড বা বেশি দামি মেমোরি কার্ড সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই অরিজিনাল মেমোরি কার্ডটা ইউজ করতে হবে, যে মেমোরি কার্ডটা ডাটা ট্রান্সফারের রিড এবং রাইট দুটাই একদম অরিজিনালি থাকে। আর আপনি যদি 4K বা ফুল এইচডিতে ভিডিও করতে চান তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে হাই স্পিডের কার্ড ইউজ করতে হবে এবং অরিজিনাল কার্ড ইউজ করতে হবে, কোনো লোকাল কার্ড ইউজ করলে আপনি সেগুলো পাবেন না, বরঞ্চ আপনি যে কোনো সময় একটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, বিপদের সম্মুখীন হতে পারেন, সেই ফুটেজগুলো আপনি দেখা যাচ্ছে কম্পিউটারে নিয়ে গেলেন কিন্তু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে। এবং তার সাথে সাথে এটার যে ব্যাটারি সিস্টেমটা, এটার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটাতে ম্যাক্সিমাম আপনি 400-500 পর্যন্ত স্ন্যাপ নিতে পারবেন, যদিও এটা আপনার ইউজের উপর নির্ভর করবে, কারণ আপনি যখন একটা ছবি তুলবেন সেই ছবিটা আবার ভিউ করবেন, একটা ভিডিও ক্লিপ করলে সেই ভিডিওটা যদি ভিউ করতে যান সেক্ষেত্রে আপনার চার্জ যাবে ডেফিনেটলি। এবং এই ব্যাটারিটার যে মিলিঅ্যাম্পিয়ার, ক্যামেরাটার যে ব্যাটারিটা সাপ্লাইড সেই ব্যাটারিটার মিলিঅ্যাম্পিয়ার হচ্ছে 1040 এবং ব্যাটারিটার মডেল হচ্ছে LPE17 মডেল, এটা রিচার্জেবল, এটার জন্য আলাদা ডেস্কটপ চার্জার থাকে। আর এই ক্যামেরাটার সাথে যেগুলো সাপ্লাইড আপনারা পাবেন, যে ক্যানন যে সাপ্লাইগুলো করে থাকে সেটা হচ্ছে ক্যামেরার সাথে পাবেন আপনি একটা ব্যাটারি LPE17 ব্যাটারি, এবং আপনি পাবেন একটা
পাওয়ার কেবল এবং ডেস্কটপ চার্জার। তবে আপনাকে খুব সতর্কতার সাথে কিনতে হবে, পারচেজের সময় দেখে নিতে হবে যে কেউ যেন আপনাকে কপি ব্যাটারিটা না রিপ্লেস করে দেয়, আপনার অরিজিনাল ব্যাটারিটা কেনার চেষ্টা করবেন। এবং হচ্ছে এই ক্যামেরাটা খুবই হ্যান্ডি, এটা খুব বেশি ওয়েট নেই। যদি আপনি লেন্স এটা সহ যদি ইউজ করতে চান তাহলে আপনি যেটা পাবেন ওয়েটটা অনেক কম পাবেন। শুধুমাত্র ক্যামেরাটার বডির যে ওজন, এটার যে ওয়েটটা, সেটা হচ্ছে 449 গ্রাম মাত্র। এরপরে আপনি যে ধরনের লেন্স ইউজ করবেন তার সাথে সেই লেন্সের ওয়েটটা অ্যাড হবে, তখন আপনার ওয়েটটা বাড়বে। তবে যারা ফ্যামিলি ইউজার তাদের জন্য খুবই চমৎকার, এবং যারা শর্টকাটভাবে কোনো ডকুমেন্টারি করতে চান, কোথাও বেড়াতে গেলেন সেখানে শর্ট কিছু ডকুমেন্ট করে ভিডিও করতে চান, সেগুলোকে আপনি চাইলে এই ক্যামেরাটা ইউজ করতে পারেন। এবং এই ক্যামেরাটার জন্য এখন পর্যন্ত যে রিভিউ, এটা খুবই চমৎকার এবং অনেক পপুলার একটা ক্যামেরা করেছে, আপনারা চাইলে নিতে পারেন। একটা জিনিস হচ্ছে এই ক্যামেরাটা মেড হচ্ছে তাইওয়ান। এটার নিচে যদি আপনি দেখেন এখানে একটা সিরিয়াল কি থাকবে, এই সিরিয়াল কিটা সাথে হচ্ছে এখানে মেড লেখা থাকবে। এই মেডটা যদি তাইওয়ানের পরিবর্তে কখনও যদি আপনি দেখেন যে এটা লেখা আছে জাপান, আপনাকে ধরে নিতে হবে ক্যামেরাটা অবশ্যই কোনো না কোনো প্রবলেম। এই ক্যামেরাটা স্টিকারটা চেঞ্জ করা, এই ক্যামেরাটা হবে হচ্ছে তাইওয়ান ক্যামেরা। এটা কখনোই ম্যানুফ্যাকচারিং অন্য কোথাও করে না। আপনারা ক্যানোনের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে দেখতে পাবেন যে ক্যামেরাটা অবশ্যই হচ্ছে তাইওয়ান মেড হবে, এটা অন্য কোনো দেশের মেড হবে না। তারপর হচ্ছে আপনার এটা যে সিরিয়াল কিটা আছে, চাইলে আপনারা ক্যানোনের অরিজিনাল যে ক্যানোনের ওয়েবসাইট আছে সেই ক্যানোন ওয়েবসাইটে এই সিরিয়াল কিটা দিয়ে আপনি চাইলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিতে পারবেন, এবং সেটার জন্য আপনাকে কিছু ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে হবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির জন্য। আর আমাদের আউটলেট থেকে যদি আপনারা এই ক্যামেরাটা পারচেস করেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের লাইব্রেরিটি থেকে, আমাদের থেকে আমরা একটা সাপোর্ট দিয়ে থাকি। সেটা হচ্ছে আমরা প্রথমত এক মাসের জন্য আমরা এটা অবজারভেশনে দেখি, এবং কোনো ধরনের কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন যে ক্যামেরাটা প্রবলেম দেখা দিচ্ছে, আমরা 1 মান্থের মধ্যে টোটাল ক্যামেরাটা রেখে দিয়ে নতুন আর একটা ক্যামেরা আপনাদেরকে আমরা রিপ্লেস করে দেব। এবং এর পরবর্তী 1 বছর আপনাকে দিতে হবে হচ্ছে ক্যামেরাটা পার্টস এবং সার্ভিসটা আমরা ফ্রি দেব, কোনো কিছুই আপনাকে দিতে হবে না পরবর্তী 1 বছর। এর পরের 4 বছর আপনাকে আমরা শুধুমাত্র সার্ভিসটা আপনাকে আমরা ফ্রি দেব, যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে আপনাকে কস্ট দিতে হবে। এবং আমাদের নিজস্ব সাপোর্ট সেন্টার আছে, সেই সাপোর্ট সেন্টার থেকেই আপনি সাপোর্টটা নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদেরকে আমরা যেটা লাস্টলি বলবো যে আপনারা অন্তত আমাদের এই আউটলেটে এসে ভিজিট করে দেখেন। আমাদের এখানে আরও অনেক ক্যামেরা অ্যাক্সেসরিজ আমরা সলিউশন দিয়ে থাকি, এবং যদি কোনো কিছু সম্বন্ধে আপনাদের জানতে চান আপনারা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ফোন করতে পারেন, আমাদের ফেসবুকে আপনারা ভিজিট করতে পারেন, আমাদের ফেসবুক ক্যামেরা ল্যান্ড বাংলাদেশ ফেসবুকে আপনারা ভিজিট করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ক্যামেরা ল্যান্ড বাংলাদেশ নামে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে, দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ধরনের রিভিউগুলো দেখার জন্য বা যে কোনো ধরনের পরামর্শ বা আমাদের কিছু অ্যানালাইসিস এগুলো আপনারা জানতে পারবেন। এবং সাথে সাথে যদি কখনো কিছু জানার দরকার হয় ফোন করে আমাদের কাছ থেকে জানতে পারবেন। আমাদের আউটলেটটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক A, শপ নাম্বার হচ্ছে 4। এবং আমাদের আমাদের যে ইয়েগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, আপনারা দেখতে পারেন, ভিজিট করতে পারেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের ফেসবুক যে পেজটা আছে, আমাদের ফেসবুকের সে পেজে ভিজিট করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এসে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মেহেদী হাসান পলাশ আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, শুভরাত্রি।